কবুতর দিয়ে চিঠি আদান প্রদান কিংবা ঘোড়া দিয়ে যুদ্ধযাত্রার কথা কে না জানে। তবে কবুতর দিয়ে মিসাইল চালানো আর কুকুর ধ্বংস করত শত্রুর ট্যাঙ্ক, প্রাণীগুলো শত্রুর বিরুদ্ধে কিভাবে বীরত্ব দেখিয়েছিল। কবুতরকে আমরা জেনে থাকি শান্তির প্রতীক হিসেবে, সেই কবুতরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে করেছে মিসাইল পরিচালনা। জার্মান শত্রুদের ধ্বংস করার জন্য কবুতর দিয়ে মিসাইল পরিচালনা করতেন আমেরিকার সেনাবাহিনী। এই অভিনব উপায় আবিষ্কার করেছিলেন মার্কিন মনোবিজ্ঞানী বিএফ স্কিনার। এই প্রযুক্তির নাম দেন প্রজেক্ট পিজিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুকে ধ্বংসের জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সঠিক বিস্ফোরণ করতেই ব্যবহার করা হতো কবুতরকে। কিভাবে শত্রুকে হত্যার কাজে লাগানো যায় এ নিয়ে ভাবছিলেন স্কিনার। 1941 সালের জুন মাসে তিনি এ বিষয়ে সাহায্য চান আমেরিকার ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটির গবেষকদের কাছে। প্রথমে এ বিষয়টিকে তারা হেসে উড়িয়ে দিলেও হাল ছাড়েননি স্কিনার। পার্ল হারবারে হামলার পরে আবার স্কিনার হাজির হয় গবেষকদের কাছে। তার বিস্তারিত পরিকল্পনা ও ভিডিও ফুটেজ দেখে আগ্রহ দেখায় প্রতিষ্ঠানটি। এবার স্কিনার 64টি কবুতর নিয়ে শুরু করেন তার কাজ। স্কিনার তার কবুতরগুলোকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের সময় কবুতরগুলোকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঠোকর দেয়া শেখায় স্কিনার। কবুতর ঠিকঠাক কাজ করলে স্কিনার তাদের বিভিন্ন খাবার পুরস্কার দিতেন। এরপর চেনায় লক্ষ্যবস্তুর আকার ও লক্ষ্যবস্তু পেলেই যেন কবুতররা ঠোঁট দিয়ে আঘাত করে। এরপর কবুতরের ঠোঁটে লাগানো হতো একটি ধাতব ঠোঁট। মিসাইলের সামনে সংযুক্ত লেন্সের সাহায্যে ককপিটের সামনের পর্দায় কবুতরকে দেখানো হতো মিসাইলের সামনের অংশ। লক্ষ্যবস্তু পেলেই কবুতর ঠোঁট দিয়ে আঘাত করত। এভাবেই মিসাইল উড়ে যেত শত্রুর দিকে। কবুতরগুলো এভাবেই নিখুঁতভাবে মিসাইল চালনা করত। এই অভিযানে 80% সফল হয়েছিল স্কিনার। 6 বছর পরেও এসব কবুতর ঠিকঠাক কাজ করেছিল। শুধুমাত্র কবুতর নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুকুরের ভূমিকাও ছিল অনেক বেশি। প্রথম বিশ্বযুদ্ধে কুকুরকে দিয়ে ফার্স্ট এইড এবং খাবার এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুকুর হয়ে ওঠে শত্রু হত্যার অন্যতম হাতিয়ার। অ্যান্টি ট্যাঙ্ক ডগ এই নামের কুকুরদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ব্যবহার করা হতো শত্রুর ট্যাঙ্ক ধ্বংসের কাজে। বিশ্বযুদ্ধের সময় বোমা বিস্ফোরণের জন্য 6 মাস ট্রেনিং দেওয়া হয়েছিল কুকুরগুলোকে। একটি কুকুর 12 কেজির বিস্ফোরণ বহন করতে সক্ষম ছিল। 1943 সালে কুকুর দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিল জাপানের সেনারা। শুধুমাত্র কবুতর কিংবা কুকুর নয়, বর্তমানে শত্রুর ড্রোন ধ্বংসের জন্য ইগলের ব্যবহার করছেন ডাচ পুলিশরা। ক্ষতি থেকে বাঁচতে প্রশিক্ষণ দেওয়া হয় ইগলগুলোকে। ইগল শত্রুর ড্রোনকে মাটিতে নামিয়ে আনলেই পুরস্কার হিসেবে পায় মাংস। ঠিক একইভাবে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ডলফিন দিয়ে পাহারা দেয় পারমাণবিক অস্ত্র। সমুদ্রে মাইন শনাক্ত করা সহ নৌবাহিনীর নানান কাজে সাহায্য করে প্রশিক্ষিত ডলফিনগুলো। সৈনিক ডলফিন যে কোনো বিপজ্জনক বস্তু চিহ্নিত করতে পারে। এদের রয়েছে পানির নিচে ভালোভাবে দেখার জন্য ইকোলোকেশন ব্যবহারের ক্ষমতা। পানির তলদেশই নয়, উপরে বিপজ্জনক বস্তুও তারা চিহ্নিত করতে